য়ারিশ অর্থাৎ উত্তরাধিকার কোনো পুরনো তেজ্য জিনিসের ভেতর থেকেও যে বিপুল সম্পদ উদ্ধার হতে পারে তাই নিয়ে লীলা মজুমদারের লেখা আজকের গল্প খাদার আর কদায়ের যেমনি নামের ছিড়ি স্বভাবটিও তেমনি আমাদের এই কলকাতার উপকণ্ঠে একটা পুরনো পাড়ার আদি বাসিন্দাদের দুই বংশধর এই গল্প চোখে পড়লে পাছে তারা অসন্তুষ্ট হন তাই আর রাস্তাটার নাম বললাম না সেখানকার সব নালা গিয়ে গঙ্গায় পড়েছে সব মোড়ে একটা করে মোটরের কারখানা আর পথঘাটের কথাই যদি বলো সব ভাঙা সব পথে বাস আর প্রাইভেট গাড়িতে পায়ে চলা দায় বড়ো দাদামশাই নাক নাকশিটকে বলেন যেমন তুই গুণধর তার উপযুক্ত পটভূমিকাও তো হবে তো আসলে ওরা মামাতো তো বিস্তুত ভাই খাদার বাবা এ জন্মে কেন কোন চাকরি রাখতে পারেননি আর গদার বাবা তার শ্বশুর মশায়ের ওপর সব চাপিয়ে সজ্ঞে গেছেন শ্বশুরবাড়ির কেউ তার নামও করে না না করে করে এখন প্রায় ভুলেও গেছে নিজের বাড়ির সঙ্গে ঝগড়া করে কোন কালে তিনি তাদের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে শ্বশুরবাড়িতে এসে উঠেছিলেন এবং পত্রপাঠ সজ্ঞেও গিয়েছিলেন ওর মামা তো ভাই খাঁদার দিব্যি টিকলো নাক ছিল যখন জন্মেছিল তখন নাকি ওই জায়গাটায় সাঙ্গু ভ্যালির মতো চ্যাপটা ছিল উঁচু নিচুর বালাই ছিল না তখন ওই দিদিমাই নাকি দুবেলা বিশুদ্ধ ঘানির তেল দিয়ে যেখানে নাক থাকা উচিত তার দুপাশ দিয়ে চেপে চেপে ঠেলে ঠেলে মালিশ করে এমন বাঁশির মতো টিকলো নাক করে দিয়েছেন অথচ ছেলের কি তার জন্য একটুকু কৃতজ্ঞতা দেখা যাচ্ছে মোট কথা ওদের মারা শুদ্ধ বাড়ির ওদের সকলেই মুখ দেখলে রেগে উঠতেন আবার সারাদিন বাইরে থেকে সন্ধেবেলা বাড়িতে ঢুকলেও কি নিস্তার ছিল বর্দামশাই রেগে ওদের ভাত বন্ধ করে দিলেন বললেন তার খরচায় কেউ টো টো কোম্পানি খুলতে পারবে না এতে দুই মা কিঞ্চিত ঘাব রেগেছিলেন কিন্তু গদাই বলল আরে তোমরা ভাবছো কেন আমরা মোটর গ্যারেজে মজুর খাটি বেশ ভালো খাই দেয় গ্রেট বেঙ্গল মোটর ওয়াক্সের পিছনেও একটা ঘরও পেয়েছি সেইখানেই থাকবো ভাবছি মানে ইয়ে আমাদের আত্মসম্মান বলে একটা জিনিস আছে তো খাদা ওর এক বছরের ছোট এবং ভক্ত সেও বলল, আছেই তো দুই মা তাই শুনে কাষ্ঠ হেসে বললেন তাই নাকি তাহলে তাই করিস আর একটু মাইনে বাড়লে আমাদেরও কিছু দিস এই তো ব্যাপার এমন ব্যবহার পেলে কার না রাগ হয় হাজার হোক দুজনেই হতে পারে টেনে টুনে মাধ্যমিক পাশ করেছে তো কেন গ্যারেজের কাজটা খারাপ হলো কিসে তার চেয়ে পশ্চিমাদের আপিসে কলম পেশার কাজে কি খুব বেশি সম্মান তো তোদের তোদের ওই ল্যাজ ঝরে গাড়ি বিগড়েলে তো নিজেরাই কিছু করতে পারিস না পয়সা দিয়ে লোক ডাকতে হয় আমরা কিন্তু দরকার হলে অনেক কলম পেশার কাজও করতে পারি অবশ্যই এসব হলো রাগের কথা সত্যি সত্যি কি আর বর্দামশাইকে তুই তোকারি করে অমন বেয়ারা কথা বলা তাতে সম্ভব হতো ওরা এগারো ক্লাস থেকে পালাতে পারে তাই বলে অভদ্র তো আর নয় খাঁদা আরও বলে শুনেছি তোর ঠাকুর তারা বনে বড়লোক ছিলেন এ কথা শুনে খুব আশ্চর্য হয়ে গদাই বলল তুই জানলে কী করে কারখানার পিছনে দাঁড়িয়ে খাটিয়াতে বসে একটা প্যাকিং কেসের ওপর খুদে একটা পুরোনো জনতা স্টোভে খাদা চার পেয়ালা জল আর দু চামচ গুঁড়ো দুধের সঙ্গে এক চামচ চা পাতি আর তিন চামচ চিনি মিশিয়ে ফুটোচ্ছিল চা পাতি একটা ছেঁড়া রুমালে বেঁধে নিয়েছিল বলে ছাঁকনি টাঁকনির দরকার ছিল না ক্যান্টিনের পরিকৃত্ত দুই হাতলবিহীন মগে ঢিলে খাওয়াও হবে সোদা সোদা গন্ধওয়ালা একরকম মিষ্টি পাউরুটির সঙ্গে এক টাকায় চারটে ঝাপরি মাপের পাওয়া যায় খাঁদা বলল মা বলছিল পিসিকে তাদের চিঠি লিখে আমাদের একটা ব্যবস্থা করে দিতে তাই শুনে মহার্গে গলায় তোতলামি করতে লাগলো কেন আমরা কি কী ভিকিরি নাকি শিক্ষিত মধ্যবিত্ত তুই দুটো কড়াকথা শুনিয়ে দিলি না কেন খাদা বলল না মানে ভিকির বনবি কেন তোর পৈতৃক সম্পত্তিতে তো তোর ন্যায্য অধিকারই আছে কথাটা মন্দ বলেনি খাদা তবে একটা অসুবিধে আছে ঠাকুরদার নাম ধাম কিছুই জানে না তা খবর করবে কোথায় এ কথা বলতে খাঁদা পকেট থেকে একটা আধ ময়লা কাগজের টুকরো বের করে বললেন মা পিসিকে ওই সবই জিজ্ঞাসা করছিল পিসি বলছিল। তোর বাবার নাম অসিত বরণ আচার্য ঠাকুরদার নাম অম্বিকাচরণ আচার্য ওদের জমি ছিল জলপাইগুড়ির কাছে মুনিধি বলে একটা বড় পরবনায়। তার অনেকটা জঙ্গলে ঢাকা ছিল আমি নামগুলো টুকে রেখেছিলাম গদাই ভাবিক খানিক ভেবে বলল না রে মন চাইছে না বাবাকে তারা দাঁড়িয়ে দিয়েছিল ওদের সাহায্য নিতে অপমান লাগে খাঁদা বলল তারাই নিমোটেও বন্ধুর জাহাজ কোম্পানির শেয়ার কেনবার জন্য বাপের কাছে পিসি মশাই এক লাখ টাকা চেয়েছিলেন বাপ দেননি বলেছিলেন আদার ব্যাপারে জাহাজের খবরে কি দরকার রে তাতে রেগে চলে এসেছিল তোর মায়ের গয়নাঘাটি বেঁচে শেয়ার কিনে দেউলে হয়ে শ্বশুরবাড়িতে উঠে পিসি মশাই দেহ রাখলেন খাঁদার জ্ঞানের প্রশান থেকে অবাক হয়ে গদাই বলল করে কিছু বলতে পারছি না একটু ভাবা দরকার খাঁদা বলল অসী তা না করে এখন কিংবা আরেকটা কোথাও এইভাবেই জীবন কাটানো যায় এই বলে ভাঙা মগে চা ঢালতে লাগলো বেশি ভাববার সময় পায়নি গদাই কারণ ঠিক সেই সময়ই একটা বাংলা খবরের কাগজ হাতে নিয়ে কারখানার মালিক পার্বতীবাবু গ্যারেজের দিকে টিনের কাঁচটায় ক্যাচ করে ঢোখড়ে ঢুকলেন গদায় তাকে আস্ত খাটিয়াতে বসতে দিয়ে বললেন এ আপনি খেতে পারবেন না দাদা পার্বতীবাবু বললেন ব্যস্ত হওয়ার কিছু নেই আমি চা খাই না জলখাবার খেয়ে এসেছি কাগজে কি লিখেছে শোন জলপাইগুড়ি জেলায় নীলম্বনিধির কাঠ ব্যবসায়ী অম্বিকাচরণ আচার্যের দ্বিতীয় পুত্র অসিত বরণ কিংবা তিনি গত হয়ে থাকলে তার উত্তরাধিকারী যদি কেউ থাকে তিনি পত্রপাঠ নিম্নলিখিত ঠিকানায় উল্লিখিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে লাভজনক কোনো সংবাদ পেতে পারেন নিজের পরিচয়ে প্রমাণস্বরূপ কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে গদাই তোমাদের কাজে যোগ দেওয়ার আগে তোমার মামার বাড়ি থেকে যা জেনে এসেছিলাম তাতে মনে হচ্ছে অসিত বরণ আচার্যের একমাত্র সন্তান শরণ তুমি তাই তোমার তাই ঠাকুরদার সম্পত্তিটা কিছু পাবে ওই যে নাম ঠিকানা দেওয়া আছে ওরা তাদের উকিল গিয়ে একবার খবর করলে ভালো হয় কারণ কারখানায় আমার জামাইকে একটা চাকরি না দিলেই নয় অর্থাৎ ওদের চাকরিটা গেল এরপর আর কথা নয় বর্দমশাই নিজেই লোক পাঠিয়ে দুজনকে ধরিয়ে নিয়ে গেলেন কি হে বিড়ালের ভাগ্যে শিখেছি যে মনে হচ্ছে দুজনে গিয়ে একবার দেখেই এসো না তবে খুব বেশি আশা করো না অনেকগুলো ওয়ারিস জঙ্গল কেটে কেটে কাঠের ব্যবসা করতো বুড়ো তার আর কি খুব বেশি বাকি আছে তবে মস্ত বাড়ি মন্দির অতিথিশালা দেদার গুদামঘর দেখেছিলাম গেল দুজন প্যাসেঞ্জার গাড়িতে সেকেন্ড ক্লাসে কারণ থার্ড ক্লাস করে তো আর উঠে গেছে কি ভাগ্যে বড়দামশাই দুজনের জন্য দুটো করে মোটা নীল পেন্টুলুন আর লম্বা হাতা গরম সোয়েটার কিনে দিয়েছিলেন স্টেশন থেকে অর্ধেক পথ বাস যায় সন্ধ্যাবেলায় একটা বোনের ধারে ওদের নামিয়ে দিয়ে ড্রাইভার বললো বোনের মধ্যে দিয়ে দশ কিলোমিটার পর হাঁটতে হবে টর্চ আছে আশা করি কারণ বুড়ো বুনো জানোয়ারদের যে একেবারেই নেই তা নয় ওদিকটা বুড়ো কেটে সাফ করেছিল কিন্তু সব জন্তু এদিকে জড়ো হয়েছে চোরা কারবারিদের পোয়া বারো বাস চলে গেলে চারিদিকটা কেমন বড় বেশি অন্ধকার বলে মনে হতে লাগলো ক্রমে সেটা চোখ সওয়া হয়ে গেল তারার আলোর পথে ওরা যতটা স্পষ্ট দেখতে পেলো টর্চের ব্যাটারি খরচ করতে হলো না হয়তো দু ঘন্টা দুই হেঁটেছে নিজেদের মধ্যে কথা বলতে বলতে কখনো থেমেও গেছে তারই মধ্যে কানে এলো কান্নার মতো একটা শব্দ কেউ কষ্ট পাচ্ছে এটা সইতে পারতো না তাড়াতাড়ি হাঁটা পথ ছেড়ে টর্চ জেলে বনের মধ্যে ঢুকে একটু এগোতেই একটা আশ্চর্য দৃশ্য চোখে পড়লো গাছতলায় কে একটা ছোট্ট জানোয়ার ধরার দাঁতকল পেতে গেছে আর তাতে অদ্ভুত ফিকে প্রায় রুপলি রঙের শেয়ালের পা ধরা পড়েছে সে করুণভাবে চারিদিক চাইছে আর মানুষের ছেলের মতো কাঁদছে তার ঠিক পিছনে ছাই রঙের শার্ট প্যান্ট পরা সাদা দাড়িওয়ালা একজন বুড়ো মানুষ কাতরভাবে তাকিয়ে আছেন মনে হলো বোধহয় পঙ্গু তাই নিজে কিছু করতে পারছেন না ওদের কিছু বলতে হলো না ছুটে গিয়ে ফাঁদের দাঁত খুলে শেয়ালকে ছেড়ে দিতে ওদের দু মিনিটও লাগলো না আশ্চর্যের বিষয় সঙ্গে সঙ্গে ছুটে পালালো না পোষা কুকুরের মতো ওদের গা ঘেঁষে মুখ চেটে দিল ওরা উঠে পড়লে তবে বনে ঢুকে গেল গদাই খাঁদা বুড়ো মানুষটির দিকে চাইল তিনি একটু হাসছিলেন তারপর বললেন আজ তুমি একটা ভালো কাজ করলে তোমার নাম অলোক শরণ অসিত ভবনের একমাত্র সন্তান তুমি অসিত ভালো ব্যবহার করেনি মনের দুঃখে তার মা অকালে মারা যান উইলে তোমাকে সব চাইতে পুরনো বড় গোদাম ছাড়া কিছু দেওয়া হয়নি অপমান বোধ করে সেটি নিতে অস্বীকার করো না ওর মধ্যে যা আছে তার মূল্য তোমরাই বুঝবে সুখী হইও দুজনে এই বলে বুড়ো অমনি হঠাৎ বোনের অন্ধকারে ঢুকে গেলেন যেন মনে হলো বুঝি বাতাসে মিলিয়ে গেলেন ওলাই ওর মুখের দিকে একবার চাইল আবার হাঁটা ধরলো ভোর আগে পাহাড়ের কোলঘাসা নিলাম্বনিধির কুঠি বাড়িতে ওরা পৌঁছলেন ওদের আগেই কলকাতার উকিল মশাইও সেখানে পৌঁছেছিলেন বাড়ির সকলেই গদায়ের নিকট আত্মীয় হলেও ওকে খুব একটা আহ্লাদ প্রকাশ করেনি বরং একটু তাচ্ছিল্যের ভাব দেখা গেল কলকাতায় ওরা উকিলের সঙ্গে দেখা করে সব কথা জানিয়েছিলেন তিনি প্রয়োজন মতো অনুসন্ধান করে গদায়ের পরিচয় সম্বন্ধে নিশ্চিত হয়ে তবে তাকে এখানে আসতে বলেছিলেন বড় বাড়িতে কেউ তাদের যায়নি প্রায় পুরো বাড়ির মতো অবস্থায় অতিথি শালায় উঠে হাত মুখ ধুয়ে ওরা বাবুর সঙ্গে গুদম ঘরটায় দখল নিতে চলল তিনি হেসে বললেন এই ঘরটিতে যত রাজ্যের পুরনো ভাঙাচোড়া মোটর গাড়ির ঠাসা বুড়োর ওই শখ ছিল যাকে বলে মোটর গাড়ির পাগল ওই ঘর আর তার মধ্যে যা কিছু ভাঙাচোড়া ধন সম্পদ আছে সবটার মালিক এখন তুমি এই বলে হাসতে হাসতে গুদমঘরের মস্ত লোহার দরজাটা খুলে দিলেন আগে যেই প্রকাণ্ড এটা গ্যারেজ ছিল তাতে কোনো সন্দেহ নেই শুধু ঠাকুরদা কেন গদাইরাও গাড়ি পাগল খাঁদাও দরজাটা হাট করে খুলে দিতেই ঘরটা সকালের আলোয় ভরে গেল আর গদাই খাঁদা নির্বাক হয়ে দেখলো যে প্রথম ছাদ খোলা ফোর্ড গাড়ি থেকে আরম্ভ করে দশ বারোটা বিখ্যাত বিদেশি গাড়ির কোনটা কম কোনটা বেশি ভাঙাচোড়া অবস্থায় পড়ে আছে আর সবার পিছনে চাটাই চাপা যেটা ছিল সেটার উপর চাটাই সরাতেই হয়তো একটা উনিশশো সালে রোজ রয়স অক্ষত দিয়ে চকচক করতে লাগলো তাই দেখে দুজনের মাথা ঘুরে গেল তারা টলতে টলতে দুটো গাড়ির ধুলোয় ঢাকা ফুটবোর্ডে ধপ করে পড়ে লব এর জন্য উকিলবাবু প্রস্তুত ছিল না বুড়ো নাকি এদিকে কাউকেই আসতে দিতেন না নিজের লোক দিয়ে গাড়ির কাজ করাতেন উকিল বললেন বাবা আমি খুব খুশি হয়েছি এবার তোমার দুঃখ বুঝবে আর তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিলেন গুদামে আরেকটা জিনিস ছিল দেওয়ালের দিকে মুখ করা একটা বড় রঙিন ফটো সেটা ঘোড়াতেই দেখা গেল সেই বুড়ো মানুষ আর তার কোলে বসা সেই সাদা শেয়াল উকিল বললেন ইনি তোমার ঠাকুরদা সাদা শেয়ালটাকে বনে কুড়িয়ে পুষেছিলেন এতে সে সাদা শেয়াল হয় না ওটা অ্যালবিনও নয় তবু ফিকে রঙ তোমার ঠাকুরদা যেদিন মারা গেলেন শেয়ালটাও বনে পালিয়ে গেল যাই হোক এই গুদামে লাখ লাখ টাকার জিনিস আছে কাজে লাগিও খাঁদাও মন দিয়ে সব শুনছিল কিন্তু গদাই শেষটা কেন মুচ্ছ গেছিল তা উকিলবাবু বুঝে উঠতে পারেননি খাঁদা পেরেছিল নমস্কার আজকের গল্প এই পর্যন্ত যারা অবশ্যই এতক্ষণ শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাতে খুব বেশি মোটিভেট পাওয়া যায় এবং ভিডিওটা তোমার যত বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিচিত রয়েছে যারা শুধুমাত্র গল্প ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করবেন